আসসালামু আলাইকুম ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা AliExpress এর প্রোডাক্ট ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট করে টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেতে পারেন চলুন বন্ধুরা শুরু করি প্রথমে আপনাকে AliExpress-এর ওয়েবসাইটে যেতে হবে এখানে আরেকটি কথা যে AliExpress-এর প্রোডাক্ট আপনি দুই ওয়েতে প্রমোট করতে পারেন অ্যাফিলিয়েট করতে পারেন সেটি হচ্ছে এক AliExpress-এর নিজস্ব পোর্টালে আরেকটি হচ্ছে থার্ড পার্টি কোম্পানি ইপিএন-এর মাধ্যমে তো আমরা মূলত দেখাবো যে ইপিএন-এর মাধ্যমে আমি প্রথমেই দেখাচ্ছি যে AliExpress-এর পোর্টাল থেকে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট করবেন আমরা একেবারে হোম পেজেই যাব এটা হচ্ছে AliExpress-এর হোম পেজ এখান থেকে একেবারে নিচে চলে আসবেন আসার পরে দেখেন এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখন এই যে AliExpress পোর্টাল এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্টার বাটনে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে খুব শর্ট ফর্ম এখানে দেখুন ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই দুটি দিয়েই আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং একটি আপনার মেইলে একটি ভেরিফিকেশান লিঙ্ক যাবে ওইখান থেকে আপনারা ইমেইলটি ভেরিফিকেশান করে নেবেন নেওয়ার পরে হয়তো কিছু সময় নিতে পারে আপনার অ্যাপ্রুভালের জন্য আবার আপনারা ফেসবুক তারপরে গুগল টুইটার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন তো আপনারা যদি AliExpress-এর নিজস্ব পোর্টালে অ্যাফিলিয়েট করেন সেক্ষেত্রে আপনারা ইমেইল দিয়েই অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি বলবো যে আপনারা ইপিএন-এর মাধ্যমে অর্থাৎ থার্ড পার্টি যে কোম্পানি আছে এর মাধ্যমে আপনারা AliExpress-এর প্রোডাক্ট প্রমোট করবেন তাতে কি হয় যে AliExpress-এর পোর্টাল থেকে ইপিএন-এর মাধ্যমে বেশি প্রোডাক্ট সেল হয় কারণ ইপিএন বিভিন্ন রকম অফার দিয়ে থাকে যাতে করে আপনার বায়াররা আকৃষ্ট হয় যার কারণে ইপিএন থেকে সেলটা বেশি আসে তো আমরা ডিটেইলস AliExpress-এর পোর্টাল সম্পর্কে বলবো না আমরা আলোচনা করবো ইপিএন সম্পর্কে যেহেতু আমরা ইপিএন-এর মাধ্যমেই কাজ তো ইপিএন থেকে কাজ করার জন্য আপনাকে ইপিএন.bz এই ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পরে এমন একটি পেজ আসবে এখানে দেখুন তিনটা অপশন রয়েছে ক্যাশব্যাকার্স ওয়েবমাস্টার্স এবং অ্যাডভার্টাইজার আমরা ওয়েবমাস্টার এই অপশন দিয়েই কাজ করব তো ওয়েবমাস্টার এই অপশনে এখানে দেখুন রেজিস্টার অপশন রয়েছে আমরা রেজিস্টারে ক্লিক করব করার পরে দেখুন একটি ফর্ম আসছে এখানে জাস্ট ইন্টার ইমেইল এবং ইন্টার ইওর পাসওয়ার্ড অর্থাৎ এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং ইমেইল ভেরিফিকেশান করতে হবে আরেকটি অপশন রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিকে ফেসবুক এবং গুগলের মাধ্যমে আপনারা এখানে লগ ইন করতে পারেন তো আপনারা মেইল দিয়েই এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে আমি আর সাইন আপ করছি না আমি জাস্ট সাইন ইনে চলে যাব আমরা সাইন ইন করব তো বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার পাশ থেকে অনেক নয়েজ আসছে যার কারণে আপনাদের শুনতে হয়তো অসুবিধা হচ্ছে তো দেখুন আমরা লগ ইন করার পরে এমন একটি পেজ আসবে এখন প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই ইপিএন এর একটি ব্রাউজার এক্সটেনশন রয়েছে সেটি আমাদের সেট আপ করে নিতে হবে তো এখানে দেখুন ব্রাউজার এক্সটেনশন এখানে ক্লিক করলাম করার পরে আপনি যে ব্রাউজার ইউজ করছেন সেই ব্রাউজার এক্সটেনশন এখানে তিনটা ব্রাউজার মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম এবং অপেরা তো আমি যেহেতু গুগল ক্রোম ইউজ করছি সো আমি গুগল ক্রোমে ক্লিক করব তো গুগল ক্রোমে একটু ঝামেলা করবে আপনারা সরাসরি গুগলে চলে যান যাওয়ার পরে আপনারা সার্চ দিবেন ইপিএন এক্সটেনশন ফর গুগল ক্রোম লিখে সার্চ দিবেন দেওয়ার পরে দেখুন এখানে ইপিএন ওয়েবমাস্টার প্লাগ ইন ইপিএন ক্যাশব্যাক
তো আমরা যেহেতু ওয়েবমাস্টার ওই অ্যাফিলিয়েট করব সেহেতু আমাদের ওয়েবমাস্টার প্লাগইনটি লাগবে তো আমরা এখানে ক্লিক করলাম করার পরে দেখুন এখানে ইপিএন ওয়েবমাস্টার প্লাগইন এখানে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব অ্যাড এক্সটেনশন দেখুন আমাদের ইপিএন প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে যখন এই ইপিএন প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে তখন আপনারা ব্রাউজারে সাইডে ই নামের একটা আইকন দেখতে পাবেন এটি হচ্ছে ইপিএন ওয়েবমাস্টার প্লাগইন তো আমাদের প্রথম কাজ শেষ এখন হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা যে প্রোডাক্ট অ্যাফিলিয়েট করবেন সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা কীভাবে পাবেন সেই লিঙ্কটি পেতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ডিপ লিঙ্ক তৈরি করতে হবে ডিপ লিঙ্কটা এই জন্য তৈরি করতে হবে যে আপনার ট্র্যাকিংয়ের সুবিধার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ওয়েতে ভিজিটর আসছেন তো আপনার ভিজিটরগুলো আসলে কোন ওয়েতে আসছে সেটি আপনার ট্র্যাকিং করার জন্য আপনার এই ডিপ লিঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ইউটিউবের মাধ্যমে প্রমোট করবেন তখন আপনি এখানে ওয়াইটি আপনার তেমন কোনো বাধ্যবাধকতা নাই যে এই নামই দিতে হবে আপনার সুবিধা মতো আপনি যেটা বুঝতে পারবেন তো যেহেতু আমরা ইউটিউবের মাধ্যমে প্রমোট করব তো আমাদের এখানে ট্র্যাকিং নেমটা ডিপ লিঙ্কের নেমটা দেবো আমরা ওয়াইটি দিয়ে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এই নামই দিতে হবে আপনার সুবিধা মতো আপনার বোঝার সুবিধার মতো আপনি এখানে নাম দিবেন আমি দিলাম ওয়াইটি তারপরে এখানে সিলেক্ট অফার অর্থাৎ কোন প্ল্যাটফর্মের প্রোডাক্ট আপনি প্রমোট করছেন আমরা আলিএক্সপ্রেস যেহেতু আলিএক্সপ্রেসের প্রোডাক্ট প্রমোট করব সেহেতু আলিএক্সপ্রেস এখানে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো দেখাবে ব্যাঙ্গুড আছে তারপরে গিয়ার বেস্ট ইবে তো এখানে আলিএক্সপ্রেস ডিফল্টভাবেই আছে আমরা আলিএক্সপ্রেসই রাখবো এবং এখানে লিঙ্ক টু এনি পেজ আলিএক্সপ্রেস অর্থাৎ আলিএক্সপ্রেসের যে কোনো একটি পেজ লিঙ্ক এখানে দিতে হবে তো আমরা হোম পেজের লিঙ্ক দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাকে এখানে ক্রিয়েট ডিপ লিঙ্কে ক্লিক করলেই আপনার ডিপ লিঙ্কটি তৈরি হয়ে যাবে তো আমি করে দেখাই দেখুন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে দ্য ক্রিয়েটিভ হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড তার মানে আমাদের ডিপ লিঙ্কটি তৈরি হয়ে গেল এখানে আর তেমন কোনো কাজ নাই এখানে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে দেখুন যে এখানে যে আপনার ব্র্যাকেটের সাইডে যে ব্যালেন্সটা এটা হচ্ছে আপনার ফাইনালাইজড ব্যালেন্স এবং এটা হচ্ছে পেন্ডিং ব্যালেন্স আমি কাজ শুরু করেছি রিসেন্টলি রিসেন্টলি করতে আমি 5-6 মাস আগে কাজ শুরু করেছিলাম কিন্তু আমার আসলে কনফিউশন ছিল আমি যেভাবে ভিডিও তৈরি করি সেভাবে আসলে সেল পাওয়া হয়তো বা সম্ভব না কিন্তু হঠাৎ করে দেখি কিছুদিন আগেই আমার একটি সেল আসছিল তো ভালো কথা আমি আবার কাজ শুরু করলাম করার পরে দেখি আরও একটি সেল আসছে তো যখনই সেল আসছে তখনই আমার কাজের স্পৃহাটাও কিন্তু বেড়ে গিয়েছে তো আমি মোটামুটি এখানে রেগুলার সময় দিচ্ছি না মোটামুটি একটা সময় দিচ্ছি তো আপনারা যদি রেগুলার এখানে সময় দেন তো আমি আশা করি যে পার ডে $10-20 ইজিলি আপনারা ইনকাম করতে পারবেন এবং তার বেশিও করতে পারবেন কারণ যখন আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো হবে যখন ভিজিটর আসতে শুরু করবে তখন অবশ্যই আপনারা সেল পাবেন তো এই হচ্ছে ইপিএন এর মোটামুটি আপনার কার্যক্রম এখানে আপনার স্ট্যাটিক দেখার জন্য অর্থাৎ আপনারা ভিজিটর দেখার জন্য এই স্ট্যাটিকে যে জেনারেল এখানে ক্লিক করলেই আপনার মোটামুটি স্ট্যাটিক দেখতে পাবেন এখানে ডেট দেওয়া আছে ডেট বাই আপনি দেখতে পাবেন দেখুন এই হচ্ছে অবস্থা তো আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন আপনারা কাজ শুরু করবেন কীভাবে আপনারা মোটামুটি একটা সার্চ গোজ করে ফেলছেন এখন যে কাজটি সেটি হচ্ছে আপনাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে
এবং ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনারা আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, ওটা আপনারা দেখতে পারেন। ইউটিউবের আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য এ টু জেড যা যা আপনাকে করতে হবে সে বিষয়ের উপর একটা টিউটোরিয়াল আছে, ওটা আপনারা দেখতে পারবেন। দেখার পরে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, মেইন যে কাজ, সেটি হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো এখানে আমি যেভাবে ভিডিও তৈরি করি আপনাদেরও ঠিক সেইভাবেই আমি দেখাবো। এবং সব থেকে বড় কথা যে আমি যেখান থেকে আউটপুট পাই সেই আউটপুটের উপরেই বেসিস করে আপনাদেরকে টিউটোরিয়াল দিব। তো বন্ধুরা, আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা আলিএক্সপ্রেসের যে প্রোডাক্টটি প্রমোট করব তার অ্যাফিলিয়েট লিঙ্কটি আমরা কীভাবে পাবো, এটি অবশ্য দেখানো হয়নি। তো আমরা আলিএক্সপ্রেসে গেলাম, এখন আমরা যে প্রোডাক্টটি প্রমোট করব সেটি আমরা ওপেন করবো। ধরুন এটি আমরা প্রমোট করব, এটি ওপেন করলাম। ওপেন করার পরে এখন দেখুন যে আমাদের ইপিএন এর যে প্লাগইনটি ইনস্টল করা আছে এর উপরে একটা পপ আপ আছে যে ইয়েস মানে একটা নোটিফিকেশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে সাইন ইন অপশন আসছে, আমরা সাইন ইন করলাম। সাইন ইন আবার চলে আসলাম, আসার পরে এমনটি আসলো। তো এখানে যে ক্রিয়েটিভ লিস্ট, এখানে আমরা যে ডিপ লিঙ্ক তৈরি করেছিলাম, যে নামটি দিয়েছিলাম সেই নাম এখানে শো করব। তো আপনি যে নামটি দিয়েছিলেন ধরুন ওয়াইটি, এবার আপনি শর্ট লিঙ্ক করে গেট লিঙ্কে ক্লিক করবেন। দেখুন আমাদের এই অ্যাফিলিয়েট লিঙ্কটি আমরা পেয়ে গেলাম। এটি নিয়ে আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে আমরা এটি প্রমোটের জন্য দিয়ে দেব। তো এই হচ্ছে মূলত আমাদের কাজ। তো এখন নেক্সট যে পার্টটি রয়েছে সেটি আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হচ্ছে আমরা কীভাবে ভিডিও ক্রিয়েট করব, সেটি আমি নেক্সট পার্টে অবশ্যই আপনাদের দেখাবো।